এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আরাবুল ইসলামকে বের করা হলো লালবাজার থেকে। গতকাল তাকে গ্রেফতার করা হয়েছিল এবং গ্রেফতার করে লালবাজারে নিয়ে আসা হয়। এবার লালবাজার থেকে বের করা হচ্ছে আরাবুল ইসলামকে। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় আরাবুল ইসলামকে। খুনের মামলায় গ্রেফতার ভাঙড়ের নেতা আরাবুল ইসলাম আজ বারুইপুর জেলা আদালতে পেশ। লালবাজার থেকে বের করে নিয়ে আসা হচ্ছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। আরাবুলকে বের করা হলো লালবাজার থেকে, গতকাল তাকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে আসা হয় এবং তাকে আজ আদালতে পেশ করা হবে। সেই মতোই লালবাজার থেকে বের করা হলো আরাবুল ইসলামকে, দেখতে পাচ্ছেন সেই ছবি। আজ বারুইপুর জেলা আদালতে পেশ করা হবে আরাবুলকে, সেই মতোই লালবাজার থেকে বের করা হলো ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। পঞ্চায়েত ভোটে মনোনয়নের দিন খুন আইএসএফ কর্মী, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বেশ কয়েকটি। এরপরেই তৎপর পুলিশ এবং গ্রেফতার করে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। আজ বারুইপুর জেলা আদালতে পেশ করা হবে তাকে, সে মতো বের করা হলো লালবাজার থেকে। দেখাচ্ছি আপনাদের সেই ছবি, ভোটের আগে গ্রেফতার আরাবুল ইসলাম। বিজেপির বিরুদ্ধে রাজ্য সঙ্গীত অবমাননার অভিযোগ উঠেছে এবং বিধানসভায় আজকে শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামী, তাপসী মণ্ডলদের বিরুদ্ধে যে অভিযোগ, সেখানে বিধানসভায় নিন্দা প্রস্তাব এনেছে তৃণমূল। নিন্দা প্রস্তাব শোভনদেব চট্টোপাধ্যায় ও নির্মল ঘোষের। আর এরপরেই বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি। চা বাগানের শ্রমিকদের স্বার্থে আলোচনার জন্য রাজ্য বিধানসভায় দৃষ্টি আকর্ষণী প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি পরিষদীয় দল। যে জমির পাট্টা দেওয়ার কথা বলা হচ্ছে, সেই জমির কোনো দাগ, নম্বর বা রেকর্ড বা খতিয়ান নম্বরের হদিস পাওয়া যাচ্ছে না বলেই অভিযোগ। যদিও বিধানসভায় দৃষ্টি আকর্ষণী প্রস্তাব আনতে দেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর এর প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। যাদের আগে থেকে জমি ছিল ওরা অনেক অনেক আগে থেকেই, এটা ওর বাবার সময় থেকে যেখানে কমলা লেবুর খেতে চাষ করতেছে, ইলাইচি চাষ করতেছে, অন্য কিছু চাষ হচ্ছে। এবার আমাদের কথাটা রয়েছে, আমি যেটা বারবার ডিমান্ড করে যাচ্ছি, এটা এই জমির সংক্রান্তে লিমিটেশন অ্যাক্ট থেকে বড় তো কোনো অ্যাক্ট নয়। তো লিমিটেশন অ্যাক্ট বলতেছে, যদি কোনো পাবলিক প্রপার্টিতে কোনো লোক 30 বছর ধরে বসে থাকে সেইটা ওর হবে, আর জন্য যদি কোনো প্রাইভেট প্রপার্টিতে 12 বছর ধরে বসে থাকে ওটা ওর হবে। তো আমরা তো এটা 30 বছর ধরে নেই, আমাদের লোক তো সেখানে 150 বছর ধরে বসে আছে, চাষশিল্পটা 150 বছর ধরে আছে। তো আমরা চাচ্ছি আপনি আমাদেরকে ঘুরিয়ে নয়, এই আন্ডার লিমিটেশন অ্যাক্ট, যার কাছে যত অ্যাকুইজিশন আছে, যত অ্যাকোয়ার করেছে, ওই জমি ওকে দিতে হবে, এটা আমাদের ডিমান্ড। শুক্রবার থেকে সন্দেশখালী থমথমে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উত্তেজনা। সন্দেশখালী সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সহ 111 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরাকে খুনের চেষ্টার অভিযোগ। শান্ত সন্দেশখালীকে অশান্ত করতে পরিকল্পনা মাফিক বারবার মিছিল এবং পুলিশকে হেনস্থার অভিযোগ করেন শিবপ্রসাদ হাজরা। পাশাপাশি সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতো বলেন, সিপিএম বিজেপি পরিকল্পিতভাবে আদিবাসীদের উস্কে দিয়ে লোকসভা ভোটের আগে ফায়দা তুলতে চাইছে, গুজব রটিয়ে সিপিএম এলাকায় ফিরে আসতে চাইছে। উত্তম সর্দার যদি অপরাধী হয় তাহলে দল ব্যবস্থা নেবে বলে জানান বিধায়ক। সবই মিথ্যে অভিযোগ। কাল থেকে সন্দেশখালী কোনো তৃণমূল কংগ্রেসের বাড়িতে নেই, কারণ আগের দিন হঠাৎ করে বাস লাঠি দিয়ে সন্ধেবেলা যখন আমাদের মিটিং শেষ হয় তারপরে দল বেঁধে অতর্কিত আক্রমণ। সেখানে একটা তৃণমূল কর্মীরা ঘর থেকে বের করে রাত্রে মারধর করেছে, ফলে যেই দুষ্কৃতীরা যারা করেছে তাদের তাণ্ডব, এবং এতে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী যোগ, এটা সব মিথ্যে অভিযোগ, এগুলো টোটাল পরিকল্পিত অভিযোগ। পিএমএম বিজেপি নেতারা তারা পাড়ায় পাড়ায় বিভিন্ন রটাচ্ছে, উস্কানি দিচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে। এই যে জনরস তৈরি হলো, এই জনরস তৈরি হলো তার মূল কারণ হচ্ছে কিন্তু শিবু এবং উত্তম সর্দার। কারণ পুলিশ বলেছিল টাকা ফেরত দেবে, সে টাকা ফেরত দিল না,
তার বিরুদ্ধে অভিযোগ, অথচ সেই অভিযুক্তকে আড়াল করে, অভিযুক্তকে ঘাট করে পাবলিকের দিকে পুলিশ সেদিনকে তেড়ে এসছে। এইটা যখন ঘটে গেল, যখন প্রতিদিন মানুষ এবার আসা শুরু করলো, তখন এরা দেখলো যে আর উপায় নেই, এবার তো আমাদের বিপক্ষে চলে যাচ্ছে, তাহলে পাল্টা আমাদেরকেই কেস করে দেওয়া দরকার। শিবু বাড়িতে বসে বসে বড়বাবুর সঙ্গে লাইন করে এখন 111 জনের নাম দিয়েছে, তাতে এক নম্বরের নাম হচ্ছে নিরাপদ সর্দার। রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে শহরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আগামী 4 মার্চ কলকাতায় আসছে। এই বেঞ্চ 5 মার্চ কলকাতায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে, পরে জেলা পুলিশ সুপার ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক। 6 মার্চ মুখ্য নির্বাচনী আধিকারিক পুলিশের নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক। কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও আলাদাভাবে বৈঠক করার কথা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। সূত্রের খবর, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে আসন্ন লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করতে পারে কমিশন, তার আগে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বেঞ্চ। জমি দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন লালু প্রসাদের স্ত্রী রাবড়ি দেবী এবং তার 2 মেয়ে মিশা ভারতী ও হেমা যাদব। 28 ফেব্রুয়ারি পর্যন্ত জামিন মঞ্জুর আদালতে। শুক্রবার সকালে চাকরির জন্য জমি দুর্নীতি মামলা আদালতে পৌঁছন লালু প্রসাদের পত্নী রাবড়ি দেবী ও তার 2 মেয়ে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে দায়ের করা চার্জশিটের ভিত্তিতে আদালত তাদেরকে ডেকে পাঠায়। বুধবার রাতে দিল্লিতে পৌঁছে যান রাবড়ি দেবী ও তার 2 মেয়ে। এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পৌঁছন দুজনে। Today, pursuant to the summons issued by the court, Rabri Devi ji, Meesa Bharti ji, and Hema Yadav had appeared along with the representative of the two companies, AK Infosystem and AB Exports. They had submitted their bail applications, which was argued. And keeping in view the parameters of Satinder Antil passed by the Supreme Court, we had said that they three are entitled to bail because they were not arrested during investigation and they had cooperated during investigation. Keeping in view the judgment, the Honorable Judge had asked the ED if they had any objections to it. The ED took time to file reply, which they could have avoided actually. But in any case, the court, keeping in view the parameters as per Antil, has released the accused persons on interim bail. And now the case will be coming up on 28th February after they file the reply of the bail applications. ফেসবুক লাইভ চলাকালীন শিবসেনা নেতার ছেলেকে গুলি করে খুন। উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতার ছেলে অভিষেক ঘোষালকারকে গুলি করে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটে মুম্বাইয়ের দাহিসার এলাকার MHP কলোনিতে। পুলিশ সূত্রে যেটা খবর, হামলার ঘটনাটি ঘটে মরিস নরনহার অফিসে, যিনি মরিস ভাই নামেও পরিচিত। সেখানে গিয়েছিলেন শিবসেনার প্রাক্তন কাউন্সিলর বিনোদ ঘোষালকারের ছেলে অভিষেক। তাদের মধ্যে বহুদিন ধরেই শত্রুতা থাকলেও সম্প্রতি তা মিটে গিয়েছিল, আর সেই কারণেই মরিস ভাইয়ের অফিসে গিয়েছিলেন অভিষেক। তাকে গুলি করার পর নিজেকেই গুলি করে শেষ করেন মরিস ভাই। বরিভেলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় অভিষেকের। ফেসবুক লাইভ চলাকালীন ক্যামেরায় ধরা পড়ে গোটা ঘটনা। পুরে মহারাষ্ট্র মে গুন্ডা রাজ চল রা হ্যায়, মাফিয়া রাজ চল রা হ্যায়, আর শিন্দে সরকারকে আশীর্বাদ সে মাফিয়া রাজ চল রা হ্যায়। দর দিন মুখ্যমন্ত্রীকে নিবাস স্থান পর 10 या 15 ये माफिया गैंग्स के लोग आते हैं, बैठते हैं और चाय पे चर्चा करते हैं। गुंडों के साथ चाय पे चर्चा चल रही है सरकार की। देवेंद्र फडणवीस गृहमंत्री है, कहाँ है, अदृश्य है, हाँ लापता है। चाय पे चर्चा विदर्भ में कर रहे हैं, यहाँ खून हत्या हो रही है, हमारा आदमी मारा गया, हम चुप नहीं बैठेंगे। मैं आपको बताता, हम चुप नहीं बैठेंगे, जो करना वो कर लो, हम चुप नहीं बैठेंगे। हाँ, अब कहाँ है आपकी ईडी, CBI, इतना सब कुछ हो रहा है मुंबई में, महाराष्ट्र में। हाँ, গ্রেফতার তৃণমূল নেতা আরাবুল ইসলামকে বারুইপুর জেলা আদালতে পেশ। বৃহস্পতিবার রাতেই তাকে লালবাজারে নিয়ে আসা হয়। পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে অর্থাৎ গত বছর 15 জুন এক ISF কর্মী খুন হন। সেই খুনের ঘটনায় আরাবুলের নামে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। সেই মামলাতে বৃহস্পতিবার ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে গ্রেফতার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। আমরা এটা স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা
এই দিনে কোনো মন্তব্য করব না, শুধু আমরা এইটুকু বলতে পারি যে যেহেতু গ্রেফতার, এখন আরাবুল অপরাধ করেছেন কি না, আদৌ কোনো সেখানে তিনি কোনো অপরাধে যুক্ত কি না, এটা আরাবুল বা তার আইনজীবীরা বলতে পারবেন, আমরা বলতে পারবো না। আমরা শুধু গ্রেফতারটুকু নিয়ে বলতে পারি যে এই যে বিজেপি বা সিপিএম বা কংগ্রেস এরা যেটা এরাজ্যের পুলিশকে প্রশাসনকে ইদানিং বলছে যে তৃণমূল হলে ধরছে না, অন্যদের ধরছে, শুধু গ্রেফতারির ঘটনাটা নিয়ে বলতে পারি যে এর থেকে প্রমাণ হয় যে বিরোধীদের অভিযোগগুলো মিথ্যা, কিন্তু আরাবুল আদৌ কী করেছেন না করেছেন এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই, এটা আরাবুল এবং তার আইনজীবীরা বলতে পারবেন। আমার সাথে আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নাই, গণতন্ত্র রক্ষার লড়াই আমরা এগিয়ে যাই, আর আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলায় মেতে ওঠে। আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল, সেজন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম, শুনলাম নাকি সেই কেসের ইনভেস্টিগেশন চলছিল, যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি যদিও কোর্ট দেয়নি, তো কেসটা কোর্টে রান করছিল, খুব তাড়াতাড়ি কেসটা উঠত, কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে। তবে ভাঙড়ে যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে, আমাদের কর্মীকে যারা হত্যা করেছে, নমিনেশন যারা করতে দেয়নি, যারা আমাদের ভোটে ভোট যখন দিতে যাচ্ছিল আমাদের কর্মীদের মারধর করেছে, গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে, এর মূল হোতা হচ্ছে আরাবুল ইসলাম নয়, শওকত মোল্লা। যে শওকত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক, সেই শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে। প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে যাতে আমরা প্রস্তুত আছি, যদি সাব জুডিশিয়াল ম্যাটার চলছে, আমরা চাই শওকত মোল্লাকে অ্যারেস্ট করা হোক। শিবসেনা নেতা অভিষেক ঘোষালকারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে, কি কারণে খুন তা খুঁজে বের করতে বিশদে তদন্ত করা হবে, এমনটাই জানালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তিনি খুনের ঘটনাটিকে ভুল এবং দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন, বলেন মরিস লনহা এবং অভিষেকের মধ্যে ঠিক কি ঘটেছিল সেই সম্পর্কে একটি বিশদ তদন্ত করা দরকার। রণক্ষেত্র দেবভূম, প্রাণ গেল চার জনের, আহত 250-র বেশি, বেআইনি মাদ্রাসা ভাঙতে হিংসার আগুনে জ্বলে উঠল উত্তরাখণ্ডের ন্যানিতালের হালদোয়ানি। পুলিশ সূত্রে খবর, সরকারি জমির উপর অবস্থিত বেআইনি মাদ্রাসার কাঠামো ভাঙা নিয়ে উত্তেজনা ছড়ায়, পুলিশ কর্মীদের লক্ষ্য করে পাথর ছোঁড়া শুরু করে উন্মুক্ত জনতা, বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন, সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, উন্মুক্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের তরফে চলে পাল্টা লাঠিচার্জ। ইতিমধ্যে শহরটিকে কারফিউ জারি করা হয়েছে, ঘটনা চলে বন্ধ রাখা হয়েছে স্কুল। तो हमारे द्वारा डिमोलिशन ड्राइव जो है कंटिन्यू करने का निर्णय लिया गया, क्योंकि किसी भी प्रकार का स्टे संबंधित परिसंपत्ति पर नहीं था, किसी व्यक्ति का कोई अधिकार नहीं था, सामान्य रूप से एक विधिक प्रक्रिया अतिक्रमण हटाए जाने की अलग अलग क्षेत्रों में चल रही है, तो इस क्षेत्र में भी करी गई, इसको हमारी टीमें मूव हुई, हमारे रिसोर्सेज मूव हुए, किसी को कोई नुकसान नहीं पहुंचाया गया, किसी को प्रवोक नहीं किया गया, किसी को उकसाने की कोशिश नहीं करी गई, किसी भी प्रकार की कोई ऐसी एक्टिविटी करने की कोशिश नहीं करी गई जिससे कि जन संपत्ति की हानि हमारी टीमों के माध्यम से या प्रशासन या पुलिस के माध्यम से हो। पीसफुली डिमोलिशन ड्राइव शुरू हुआ, प्रिवेंशन के लिए फोर्स लगाई गई, अतिक्रमण की कार्रवाई के लिए जितनी फोर्स रिक्वायर्ड होती है वो लगाई गई, लेकिन कुछ अराजक तत्वों के द्वारा अनप्रोवोक्ड अनहार्म्ड अनटच्ड तरीके से पूरी कार्रवाई होने के बाद भी बड़ी मात्रा में विद इन हाफ एन आवर इकट्ठा होकर हमारी जो टीमें हैं नगर निगम की उन पर पहला अटैक किया गया पत्थरों के माध्यम से। রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জ্ঞাপন তৃণমূলের, ধন্যবাদ জানাতে রাজ্যজুড়ে উদযাপনের ঘোষণা। শনিবার 5,000-এরও বেশি মহিলা কর্মীরা ব্লকভিত্তিক মিটিং করবে। এদিকে গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত পদযাত্রারও আয়োজন করা হয়েছে, শনিবার দুপুর 3টে নাগাদ এই মিছিল হবে। মিছিলে উপস্থিত থাকবেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রের বরাদ্দ না আসা সত্ত্বেও রাজ্যে এই উন্নয়নমুখী পদক্ষেপের প্রশংসায় এই মিছিল। এবার আর ব্যালট নয়, সরাসরি বিজেপি কর্মীর কান চিবিয়ে খাওয়ার অভিযোগ, অভিযোগের তীরে এক তৃণমূল কর্মী। ধূপগুড়ি রেলস্টেশন এলাকার ঘটনা, বিজেপির অভিযোগ এর আগে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ব্যালট চিবিয়ে খেয়েছিল, এখন বিজেপি সমর্থকদের কান চিবিয়ে খাচ্ছে। আক্রান্ত ব্যক্তি বিনয় রায় জানান, রশিদুল রহমান নামে এক তৃণমূল কংগ্রেস সমর্থক এক যুবকের উপর চড়াও হলে প্রতিবাদ করেন তিনি, তারপরেই তার উপর চড়াও হয়, অভিযুক্ত রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়, তবে কান জোড়া লাগানো সম্ভব হয়নি বলে হাসপাতাল সূত্রে খবর। ধূপগুড়ি
ঘটনায় লিখিত অভিযোগ তার। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে এরকম ঘটনা দল সমর্থন করে না। কতটা কান খেয়ে নিয়েছে? অনেকটাই খেয়ে। কানটা কি নেই আর অর্ধেকটা? ও তো ওই যে মুখে মানে দাঁতে বাজেছিল কানে। আপনি ছিলেন ওনাকে? হ্যাঁ ছিল। পার্টি করে না? হ্যাঁ পার্টি করে। কোন দল? টিএমসি করবে মানে। টিএমসি করে। আপনি কোন দল করেন? আপনি কোন দল করেন? আমি বিজেপি করি। এদিকে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাঙড়ের কোচপুকুরে ব্যাপক উত্তেজনা। আইএসএফ ও তৃণমূলের মধ্যে ঝামেলা তুঙ্গে, পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুরে দলীয় পতাকা লাগাচ্ছিল তৃণমূল, আর সেই সময় আইএসএফ এর পতাকা ছিঁড়ে পাল্টা পতাকা লাগাতে শুরু করে তৃণমূল। পাল্টা তৃণমূলের অভিযোগ, আগে থেকেই পড়েছিল আইএসএফ এর পতাকা। ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের ঝামেলা শুরু হলে উত্তর কাশীপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উন্মুক্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি হাতে নিয়ে দুপক্ষের কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। সংসদে আমার শেষ দিন, দেবের পর নুসরতের পোস্টে ঘিরে ধোঁয়াশা। নুসরতের পোস্টে কিসের ইঙ্গিত? তবে কি এবার রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন তিনি, নাকি টিকিট পাওয়া নিয়ে জল্পনার জেরে আগে ভাগেই সরে দাঁড়াচ্ছেন তারকা রাজনীতিবিদ নুসরত? একাধিক প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। একই সঙ্গে বসিরহাটের প্রতিনিধি করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানান নুসরত। বৃহস্পতিবার সংসদে শেষ দিনে বক্তব্য রাখেন নুসরত জাহান। 100 দিনে মানরেগা স্কিমের আয়তায় কাজ করা কর্মীদের বকেয়া টাকা নিয়ে বক্তব্য রাখেন তিনি। এরপরেই পোস্টে লেখেন, সংসদে আমার শেষ দিন, ঈশ্বর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ। বাংলার মানুষের জন্য এবং তাদের হয়ে কথা বলতে সুযোগ পাওয়ার জন্য, বিশেষ করে বসিরহাট নির্বাচন এলাকার মানুষের হয়ে কথা বলতে পারার জন্য, ভালোবাসা এবং সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। প্রদেশ কংগ্রেস নির্বাচনী কমিটিতে আরও 3 জনকে যুক্ত করল এআইসিসি। অমিতাভ চক্রবর্তী, আব্দুল সত্তার ও সন্তোষ পাঠককে যুক্ত করার ওই কমিটির মোট সদস্য সংখ্যা 28 থেকে বেড়ে 31 জন হল। সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আসন্ন লোকসভা ভোটের প্রেক্ষিতে ঘোষিত কমিটিতে ওই 3 জনের নাম না থাকায় বিতর্ক তৈরি হয়েছিল। অবশেষে বৃহস্পতিবার রাতে ওই 3 জনকে প্রদেশ নির্বাচনী কমিটিতে যুক্ত করার বিজ্ঞপ্তি দেয় এআইসিসি। দক্ষিণ ভারতে বড়সড় ধাক্কার মুখে পড়তে চলেছে বিজেপি। আগামী লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বেসরকারি সংস্থা জনমত সমীক্ষায় এমনই পূর্বাভাস মিলেছে। 2019 লোকসভায় কর্ণাটক ও তেলেঙ্গানা ছাড়া বাকি 3 রাজ্য খালি হাতে ফিরিয়েছিল বিজেপিকে। সমীক্ষার দাবি, 5 বছরে দক্ষিণে বিশেষ এগোতে পারেনি গেরুয়া বাহিনী। আসন্ন লোকসভা ভোটের প্রেক্ষিতে দক্ষিণের 5 রাজ্যের মোট 132টি কেন্দ্রে 15ই ডিসেম্বর থেকে 28শে জানুয়ারির মধ্যে যে জনমত সমীক্ষা করা হয় তাতে বিজেপির পক্ষে 27টির বেশি আসন পাওয়া সম্ভব নয় বলে দাবি করা হয়েছে। ইন্ডিয়া ব্লক 76 ও অন্যান্য প্রার্থীর 29টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সমীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয়েছে।